কর কমিশনার আবু তাহের হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নাসির রাসেল রুস্তম আমির হোসেন ও সোহেল রানা মামলার অন্য চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত এ মামলায় বিভিন্ন সময়ে মোট তেইশ জন সাক্ষ্য দেন দু হাজার সালের দুই মার্চ রাতে রামপুরায় ডাকাতি করতে গিয়ে ছুরিকাঘাতে আবু তাহেরকে খুন করে দণ্ডিতরা